বুধবার ভোররাতে উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের রামসীতাপল্লী এলাকায় একটি কাঠের কারখানায় ও কাঠের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। প্রতিবেশীরাই এদিন ভোর তিনটে কুড়ি নাগাদ প্রথম আগুন দেখতে পান। তারাই প্রথমে নিজেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তবে মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী আকার নেয়, জ্বলতে শুরু করে গোটা কাঠ গোডাউনটি। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘন্টার চেষ্টায় তারা আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে আনুমানিক তিন লক্ষাধিক টাকার কাঠ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এই কাঠের কারখানায় যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই মন্তব্য দমকল কর্মীদের। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওটা আন্ডার কোয়ারেবল, আমি এখন ডাম্পিং ডাউনে রয়েছি, আমি দেখি, তারপরে লোকাল পিপলের কাছ থেকেও আমি কিছু কোয়ারিজ পাবো, কোয়ারিজ করে তারপরে আমি স্টেপ নেওয়ার চেষ্টা করবো, হায়ার অথরিটির সঙ্গে কনসাল্ট করবো রিগার্ডিং ফায়ার সেফটি মেজার্স ইন টোটাল এরিয়া। এই ধরনের কারখানার ক্ষেত্রে আপনাদের কি কি পারমিশন নেওয়া দরকার? এই ধরনের কারখানার ক্ষেত্রে সাধারণত লাইফ অ্যান্ড প্রপার্টি ইনভলভ যেখানে, সেখানে ফায়ার সেফটি মেজার্স করা উচিত। ডিফারেন্ট প্লেসগুলোতে আমার ফায়ার অভিজ্ঞতার কথা বলছি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে ফায়ার সেফটি মেজার্স নেই। আফটার ডাম্পিং ডাউন আমি দেখে নিই, দেখে নিয়ে যদি সম্ভব হয় তাহলে আমি এদের এখানে এদের এগেনস্টে আমি ইয়ে করবো হায়ার অথরিটির সঙ্গে কনসাল্ট করে। তবে এর আগে কিছু কিছু কারখানা আমি পেয়েছি, সেখানে তাদের ফায়ার সেফটি কিছু হালকা কিছু ইয়ে ছিল, তারা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। আমি থ্রু আপনাদের দিয়ে মিউনিসিপ্যালিটির কাছে বা লোকাল অথরিটির কাছে রিকোয়েস্ট করব যে আগামী দিনে যাতে এদেরকে আমি একটা অপরচুনিটি দেবো এবং এরা যাতে ফায়ার সেফটি মেজার্স তৈরি করে, তাদের টোটাল ইয়ে করে তাদের রুটি রুজির প্রশ্নে বিজনেস করুক, আমার আপত্তি নেই, কিন্তু ফায়ার সেফটি মেজার্স তৈরি করে লোকাল পিপলকে যাতে অ্যাসিওর করতে পারে, তারা যাতে আগামী দিনে এইভাবে কাজ করতে পারে সেটা আমি এক্সপেক্ট। আগুন লাগার প্রাথমিক কারণ কি মনে হয়? আগুন লাগার প্রাথমিক কুড নট বি অ্যাসার্টেন, এটা সম্ভব না জানা, কারণ কাঠের আগুন তো, কেউ রান্না করতে গিয়েও আগুন লাগতে পারে, শর্ট সার্কিটে আগুন লাগতে পারে, কারণ এখানে সমুদ্রটা দেখছি ইলেকট্রিসিটির উপরেই ডিপেন্ড করে শর্ট সার্কিটে লাগতে পারে। কুড নট বি অ্যাসার্টেন, ওটা আফটার এ টাইম ইট উইল বি।